কেক যদি হয় বেকারির মতো তাও আবার গ্যাসের চুলায় তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরের যারা আজকের এই কেকের রেসিপিটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে আমি গ্যাসের চুলায় নরম তুলতুলে কেকের রেসিপিটি তৈরি করে দেখাবো একদম অল্প সময়ে। রেসিপিতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে কেকের তাহলে কেকটির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এখন চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি ডিম নিয়েছি। ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিয়ে দেব এক চিমটি লবণ। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, মিষ্টিতে কিন্তু তেমন একটা লবণ দেওয়া হয় না, সেটা আমরা সকলেই জানি। লবণটা দেওয়ার পরে একটি ইলেকট্রিক বিটার দ্বারা আমি বিট করে নিব। তার আগে ইলেকট্রিক বিটার দ্বারা সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, তা না হলে হয়তো ছিটে সব জায়গায় চলে যাবে। এজন্য একটু ডিম কুসুম আর লবণটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমি ইলেকট্রিক বিটার দ্বারা বিট করতে থাকব। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ অথবা হ্যান্ডউইচ দিয়েও কাজটা করতে পারেন, তবে কাঁটা চামচ অথবা হ্যান্ডউইচ দিয়ে কাজটা করতে গেলে সময় কিন্তু অনেকটা বেশি লাগে। সেজন্য অল্প দামে কিন্তু একটি ইলেকট্রিক বিটার আপনি ক্রয় করে নিতে পারেন, তাহলে কিন্তু সবসময়ের জন্য অ্যাভেলেবেল কেকটি তৈরি করে নিতে পারবেন। দর্শক, আমি জানি না আপনি আমার চ্যানেলে নতুন কিনা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের কেকের রেসিপিও দেওয়া আছে, চাইলে কিন্তু সেই কেকের রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের নতুন নতুন কেকের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি ইলেকট্রিক বিটার দ্বারা কিন্তু 2 থেকে 3 মিনিট বিট করে নিব। 2 থেকে 3 মিনিট বিট করার পরে কিন্তু এই অবস্থা, আমি আরও সামান্য কিছু সময় বিট করে নিব, তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আজকে কিন্তু আমি বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কেকটি তৈরি করব। এই পদ্ধতিতে কেকটি যদি তৈরি করেন তাহলে কিন্তু যে কেউ ঘরে যে কোনো ধরনেরই কেক তৈরি করে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট কেকের ব্যাটারটি বিট করে নামার পরে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কিন্তু একদমই ক্রিমের মতো লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি এখন ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিব, তারপর আমি এর ভেতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা কিন্তু আমি আগে থেকে চেলে রেখেছিলাম, অবশ্যই কিন্তু চেলে তারপরে কেকের ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু ভেতরে একটু দানা দানা থেকে গেলে কেকটা কিন্তু স্মুথ হবে না আর ভালো সফট নরম হবে না। সেই জন্য কিন্তু অবশ্যই ময়দাটা চেলে তারপরে কেকের ব্যাটারের সাথে ইউজ করতে হবে। আর হাফ কাপ ময়দা কিন্তু আমি একবারই দিয়ে দিব না, অল্প অল্প দিয়ে তারপরে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। একবারে যদি দেওয়া হয় তাহলে যে ফোমি ভাবটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে, তাই অল্প অল্প দিয়ে আলতো হাতে ময়দাটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু এখনই দেখে বোঝা যাচ্ছে কতটা নরম সফট হবে কেকটি। ঠিক এইভাবেই যদি আপনারা কেকটি তৈরি করতে চান করে নেন, তাহলে কিন্তু একদম পারফেক্টলি কেকটি তৈরি করে নিতে পারবেন। আমার মনে হয় না 2-3 বছরে আমি কোনো কেক কিনে খেয়েছি। আমার যখনই কেক খেতে ইচ্ছে করে তখনই কিন্তু আমি ঘরে এইভাবেই তৈরি করে সবাই মিলে খেয়ে থাকি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দোকানের কেক থেকে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, আর কেন আসে সেটাও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। কেকের ব্যাটারটি রেডি হয়ে গেছে, আমি এখন এর ভেতরে সেই মেডিসিনটা দিয়ে দিব, সেটা কিন্তু ফুড মেডিসিন। এই মেডিসিনটা দিলে আপনার মনেই হবে না যে কেকটি ঘরে তৈরি করা হয়েছে, মনে হবে আপনি বেকারি থেকে কিনে নিয়ে আসছেন, একদম বেকারির মতোই স্মেল আসবে। কেকের ব্যাটারটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আমি এখন কেকের ব্যাটারটি কেকের মলে তুলে নিচ্ছি। এই জন্য এই কেকের মলটিতে আমি আগে থেকেই পেপার কেটে বসিয়ে রেখেছিলাম এবং তেলও ব্রাশ করে রেখেছিলাম। এর ভেতরে আমি এখন সম্পূর্ণ ব্যাটারটি তুলে নিচ্ছি। কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমি কেকের রেসিপিটি একদম সহজভাবে আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা যদি সেম পদ্ধতিতে কেকটি তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও ঘরে পারফেক্টলি কেকটি তৈরি করে নিতে পারবেন। কেকের ব্যাটারটি তুলে নেওয়ার পরে কেকের মলটা আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যে বাবলসগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে যাবে এবং কেকটি খুবই স্মুথলি হবে। ট্যাপ করা হয়ে গেলে আমি এখন বেক করতে চলে যাব। বেক করার জন্য আমি এখানে একটি হাঁড়ি চুলায় বসিয়ে রেখেছিলাম আগে থেকেই, 2 থেকে 3 মিনিট আগেই বসিয়ে রেখেছি এবং মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রায় সময় কেক তৈরি করি তখন কিন্তু মাঝে পেপার বসিয়ে দেই, আজকে পেপার ছাড়াই কেকটি তৈরি করব। পেপার দিলে হয় কি উপরে কিন্তু খুব ভালো একটা কালার আসে, তবে আমি উপরে কালার আনবো না সেজন্যই কিন্তু পেপারটি দেইনি। আপনারা যদি উপরে কালারটা আনতে চান কেকের তাহলে কিন্তু পেপারটি দিয়ে নিতে পারেন। কেমন করে কেকটি তৈরি করলে চারপাশে কালার আসবে সেটা কিন্তু আপনারা প্রথমেই ডিসপ্লেতে দেখেছেন, ঠিক সেভাবে করেই কেকটি সুন্দরভাবে আমি তৈরি করে নিব। বেক করতে থাকবো 15 থেকে 20 মিনিট পর্যন্ত।
20 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কেকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর কালারটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমি ঢাকনাটা তুলে কেকটি নামিয়ে নিচ্ছি। কেকটি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি 10 মিনিটের জন্য, তারপর আমি চার পাঁচটা কেটে কেকটি তুলে সার্ভ করে নিচ্ছি। কেকটা এতটাই ফুলে গেছে যে চার পাঁচটা একদম ভরে গেছে, সেজন্য কিন্তু বের করে নেওয়া যাবে না, তাই আমি এভাবে করে কেটে কেকটি বের করে নিচ্ছি। চার পাঁচটা কাটা হয়ে গেছে, উপরে একটি প্লেট দিয়ে কেকটি নামিয়ে নিচ্ছি। কেকের উপরে যে পেপারটি রয়েছে সেই পেপারটি আমি তুলে নিচ্ছি, দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি এখন কেকটি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট নরম তুলতুলে হয়েছে, একদম স্মুথলি হয়েছে। আমি একটি ছুরি দ্বারা কেকটি কেটে দেখাচ্ছি। কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিব, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।